সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতে শিরোনাম, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দাবিতে বিএনপির অনশন। জানাব, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চিকিৎসকদের ভিন্নধর্মী কর্মসূচি শুরু। এবারে জানাব, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা কবে জানালেন ইসি আনিসুর রহমান। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীতে আওয়ামী লীগের জনসমাবেশে ভাষণ দেবেন। আওয়ামী লীগের পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাওলায় জনসমাবেশ করবে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানাব, আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি বললেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনের হাতে কতজন ইসরায়েলি বন্দি এ বিষয়ে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন জেলা থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন, কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর হ্যাঁ বন্ধুরা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত, খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা দাবিতে বিএনপির অনশন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি, উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবিতে অনশন কর্মসূচি পালন করছেন দলটির নেতাকর্মীরা। শনিবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনশন শুরু হয়। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত এই অনশন চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল ১০টা থেকে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড থানা থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে আসেন। দলীয় এবং জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন এবং প্লেকার্ড হাতে নিয়ে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগান দেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে অনশনকে ঘিরে নয়াপল্টন এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ সতর্ক স্থানে রয়েছে ডিবি পুলিশ। অনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এবং উত্তরের সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব লিটন মাহমুদের সঞ্চালনায় সেখানে উপস্থিত রয়েছেন বিএনপির নেতা ডক্টর আব্দুল মঈন খান, বরকতুল্লাহ বুলু, আতাউর রহমান ঢালি, ডক্টর ফরাদ হালিম ডোনার, রুহুল কবির রিজভী, খায়রুল কবির খোকন, সৈয়দ মোজাম্মেল হোসেন আলাল সহ বিএনপির অন্যান্য নেতারা। বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে চিকিৎসকদের ভিন্নধর্মী কর্মসূচি। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ভিন্নধর্মী কর্মসূচি পালন করছেন চিকিৎসকদের সংগঠন ডক্টর্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের বিএসএমইউ শাখা। আর শনিবার ১১টায় শাহবাগে বিএসএমইউ সংলগ্ন পূবালী ব্যাংকের সামনে শতাধিক চিকিৎসক অ্যাপ্রন পরিহিত অবস্থায় মানববন্ধনে অংশ নেয় এবং উক্ত দাবিতে স্লোগান দিতে থাকেন। উল্লেখ্য যে গত ১০ বছরে শাহবাগে কিংবা বিএসএমইউতে ড্যাবের উদ্যোগে এটি প্রথম প্রকাশ্যে কর্মসূচি পালন করা হলো খবর কালবেলা নিউজের। পোখরোদে ১ ঘন্টার মানববন্ধন শেষে ড্যাবের নেতারা নয়াপল্টনে বিএনপির গণ অনশনে যোগ দেন। খালেদা জিয়ার মুক্তি, বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর দাবিতে এই অনশনের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। ড্যাব বিএসএমইউতে শাখা সভাপতি ডক্টর এরফানুল হক সিদ্দিকীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ডক্টর শেখ ফরাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ, মহাসচিব ডক্টর মোহাম্মদ আব্দুস সালাম, বিএমএর সাবেক সভাপতি ডক্টর গাজী আব্দুল্লাহ হক সহ সভাপতি ডক্টর মোসাদ্দেক হোসেন বিশ্বাস, ডাম্বেল উপদেষ্টা ডক্টর শহীদুর রহমান সহ বিএনপির অন্যান্য নেতারা। মানববন্ধনে উপস্থিত থেকে ড্যাবের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ বলেন, অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, বাংলাদেশের উপর ১৫ বছর যাবৎ একটি স্বৈরাচারী সরকার চেপে বসে আছে। দেশের সবকিছুকে তারা নষ্ট করে দিয়েছে। উন্নত বিশ্বের সাথে তাল মিলে আমরা দেশের চিকিৎসা ব্যবস্থা ঠিক করতে পারিনি, চিকিৎসা ব্যবস্থায় চলছে অরাজকতা। তিনি বলেন, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার মামলা দিয়ে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এ সময় তারা বলেন, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে হবে, তা না হলে এই সরকারকে টেনে হিঁচড়ে গদি থেকে নামানো হবে।
রাজধানীতে আওয়ামী লীগের জনসমাবেশ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর কাওলায় জনসমাবেশ করবে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন দলটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 14 অক্টোবর দুপুরে 2:30 দিকে কাওলার সিভিল এভিয়েশন মাঠে এই জনসমাবেশ অনুষ্ঠিত হবে। দুপুর থেকেই সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজির হয়েছে আওয়ামী লীগের সব নেতারা। সমাবেশে যোগ দেয়া নেতাকর্মীরা বলছেন, আওয়ামী লীগের টানা ক্ষমতায় থাকার সুবাদে গ্রাম থেকে নগর সবখানেই লেগেছে দিন বদলের ছোঁয়া, যার ফলে সুফল পাচ্ছে এদেশের প্রান্তিক পর্যায়ের মানুষ। এধারা অব্যাহত রাখতে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকামার্কাকে বিজয় করার আশা প্রকাশ করেন তারা। বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে গত শনিবার 7 অক্টোবর জনসভা হওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত করে আজকের দিন ধার্য করা হয়েছিল। এ কারণে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসমাবেশে ভাষণ দেবেন। আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের পক্ষে রয়েছি বললেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এমপি বলেছেন, আমরা বাংলাদেশ সবসময় ফিলিস্তিনের সাথেই রয়েছি, আমরা সবসময় শান্তি চাই। ফিলিস্তিন ইসরায়েলের দুইটি আলাদা রাজ্য হলে সেখানে শান্তি ফিরে আসবে। শুক্রবার 12 অক্টোবর দুপুরে সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের প্রায় 10 কোটি টাকা ব্যয়ে শিবের বাজার ডিসি কোম্পানিগঞ্জ সড়কের কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা বাংলাদেশ সারা জীবনই মানুষের মঙ্গল চাই, মানবাধিকার চাই। ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার ফিরে নিতে 73 বছর ধরে সংগ্রাম করে আসছে। তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান ফিলিস্তিনিদের পক্ষে সুস্পষ্ট। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন ফিলিস্তিনের পক্ষে ছিলেন, তার কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একই নীতিতে বিশ্বাসী। এ সময় মন্ত্রী বলেন, ইসরায়েলের সাথে আমাদের কোনো ব্যবসা বাণিজ্যের সম্পর্ক নেই। চলমান সংঘর্ষের কারণে পুরো বিশ্ব একটু ধাক্কা খাবে, সেই ধাক্কায় হয়তো বাংলাদেশের কিছু অসুবিধা হতে পারে, তবে ভেঙে পড়ার কিছু নেই। আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষে ছিলাম, এখনো ফিলিস্তিনের পক্ষেই আছি। ফিলিস্তিনিদের হাতে কতজন ইসরায়েলি বন্দি? ফিলিস্তিনি সংগঠন হামাস এখনও 120 জনের বেশি মানুষকে জিম্মি করে রেখেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছেন। জিম্মিদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে টুইটারে একটি আপডেট দিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। টুইটার পোস্টে তারা জানিয়েছে, IDF নিশ্চিত করেছে যে এখন পর্যন্ত হামাসের গাজায় 120 জনের বেশি বেসামরিক নাগরিককে বন্দী করে রেখেছে হামাস। মূলত হামাসের বিরুদ্ধে অভিযোগ উঠেছে 150 জনের বেশি মানুষকে তারা জিম্মি করে গাজা থেকে নিয়ে গেছে। গত সোমবার এই তথ্যটি জানিয়েছে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের প্রতিনিধি গিলাদ এরদান। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর সাংবাদিক কাইটলান কলিন্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এরদান বলেন, আমাদের কাছ থেকে তথ্য অনুসারে 150 জনের বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক বর্তমানে হামাসের কাছে জিম্মি অবস্থায় রয়েছে। এটি একটি অভূতপূর্ব সংকট। শুক্রবার গাজা শহরের 10 লাখের বেশি বাসিন্দাকে 24 ঘন্টার মধ্যে গাজার দক্ষিণ অঞ্চলে সরে যেতে বলেছে দখলদার বাহিনী ইসরায়েল। গাজার সীমান্ত জুড়ে বিপুল সংখ্যক ট্যাঙ্ক ও অন্যান্য ভারী যুদ্ধাস্ত্র সমবেত করেছে তারা। গাজায় ইসরায়েলি বিমান হামলায় এ পর্যন্ত কমপক্ষে 1,900 জন ফিলিস্তিনি নিহত এবং 7,696 জন আহত হয়েছেন। অপরদিকে ইসরায়েলে নিহতের সংখ্যা 1,300 জন এবং আহত হয়েছে 2,800 জন।